দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ভেষজ চিকিৎসা ও বনায়ন বিষয়ক উদ্ভিদ ও জীবন অনুষ্ঠানে। বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ থেকে ভলাটাইল অয়েল উৎপাদনের প্রতিবেদন রয়েছে আমাদের আজকের পর্বে। অ্যাসেনশিয়াল অয়েল হলো একটি ঘনীভূত হাইড্রোফোবিক তরল, যাতে উদ্ভিদ থেকে উদ্বায়ী রাসায়নিক যৌগ থাকে। এই উদ্বায়ী পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় সহজে বাষ্পীভূত হতে পারে, আর এই উদ্বায়ী এই পদার্থকেই উদ্বায়ী তেল অর্থাৎ ভলাটাইল অয়েল বলা হয়। তরল মিশ্রণ থেকে উপাদান পদার্থগুলোকে বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করার এই পদ্ধতিকে পাতন বলা হয়। পাতন প্রক্রিয়ার মাধ্যমে সংগৃহীত ভলাটাইল অয়েলের বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। আমাদের দেশে ব্যাপকভাবে এর প্রচলন না থাকলেও সম্প্রতি কিছু জায়গায় ভলাটাইল অয়েল উৎপাদন ও ব্যবহার হচ্ছে। দর্শক, আমরা এবার এসেছি একটি ভেষজ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে। এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে ভলাটাইল অয়েল এবং ওয়াটার উৎপাদন করা হচ্ছে। এই যন্ত্রটির মাধ্যমে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ থেকে ভলাটাইল অয়েল এবং ভলাটাইল ওয়াটার উৎপাদন করা হয়। কীভাবে করা হচ্ছে এই প্রক্রিয়াটি আমরা জানবো এখানে কর্মরত গবেষণাগারের একজন কর্মীর সঙ্গে। আপনার নাম কি? আমার কামাল হোসেন। কামাল হোসেন, তো আপনি এখানে কীভাবে ভলাটাইল অয়েল এবং ওয়াটার উৎপাদন করছেন এই বিষয়টি আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলুন। আমরা প্রথমে ভলাটাইল ব্যবহার করার জন্য যে কাঁচামাল সেটা সংগ্রহ করে 2-3 কেজি পরিমাণে আমরা ভিতরে এই মুখে খুলে ভিতরে ওয়েস্টেস করে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে আমরা চুলার নির্দিষ্ট তাপমাত্রায় হিট দিই। জি জি। 100 ডিগ্রি তাপমাত্রা যখন হয়ে যাবে তখন জলীয় বাষ্পের পাতন পাতনের মাধ্যমে আমাদের ভলাটাইল তেল এবং আরকটা বেরোয়। হ্যাঁ। তখন আমরা প্রসেসিং করে তেলটা এবং আরকটাকে গ্লাস ফ্যাক্টর দিয়ে ওটা আমরা আলাদা করে ফেলি, মানে উপর থেকে তেলটাকে আলাদা করে দিলাম, আলাদা আর পরে আরকটা থেকে গেল, যেটাকে আমরা ভলাটাইল ওয়াটার বলি, ওয়াটার বলি। আর উপরে যেটা থেকে যাচ্ছে এটা ওটা তেল, ভলাটাইল ভলাটাইল তেল। এখন কিসের ভলাটাইল অয়েল তৈরি করা হচ্ছে? আমরা জয়েন দিছি 4 কেজি লেমন করি, লেমন গ্রাস, লেবু পাতা, দারচিনি পাতা, লবঙ্গ পাতা, তারপরে এলাচ পাতা, তারপরে সরিষা বীজ থেকে করি, চিয়াদানা থেকে করি। উন্নত দেশগুলোতে রোগ নিরাময়ে ঔষধ তৈরি ছাড়াও নানাবিধ সুগন্ধি প্রসাধন এবং সাবান শিল্পে এই অয়েলের ব্যাপক ব্যবহার আছে। আমাদের দেশেও এই অ্যারোমা থেরাপির একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সেদিক বিবেচনায় খাদ্যশস্যের পরেই আমাদের দেশে গুরুত্বপূর্ণ ফসল হতে পারে ভলাটাইল অয়েল সমৃদ্ধ ভেষজ উদ্ভিদ। আমাদের প্রয়োজনীয় উর্বর জমি আছে, পরিকল্পিতভাবে আমরা যদি উদ্বায়ী তেল সমৃদ্ধ ভেষজ উদ্ভিদগুলোর চাষ করি তবে দেশীয় ঔষধ ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই ল্যাবরেটরিতে প্রায় 100+ ভেষজ থেকে ভলাটাইল অয়েল সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে জৈন, তেজপাতা, লবঙ্গ, লেমন, তুলসী, কর্পূর, পুদিনা, নিশিন্দা, পাথরকুচি, গাঁদা ফুল, গোলাপ ফুল, পোলাও পাতা এবং হলুদ উল্লেখযোগ্য। এসব তেল ভেষজ ঔষধ ও প্রসাধন সামগ্রীতে ব্যবহারের মাধ্যমে ঔষধ ও পণ্যের গুণাগুণ বৃদ্ধি করা সম্ভব। দর্শক, কথা বলবো হার্বাল বিশেষজ্ঞ ডাক্তার আলমগীর মতির সঙ্গে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে ভলাটাইল অয়েল আপনারা সংগ্রহ করছেন, তো এইটার কী ধরনের গুরুত্ব রয়েছে বা এটা কীভাবে আমরা কী কী রোগের উপর ব্যবহার করতে পারি? এটা একটা 1000 বছরের অর্গানিক পদ্ধতি। এই সম্পূর্ণ ব্যাপারটাই 100-100% এটা অর্গানিক ন্যাচারাল। এই পৃথিবীর জন্মের থেকেই, মানে পৃথিবীর আরম্ভ থেকেই কিন্তু এই ভলাটাইল অয়েল, ভলাটাইল ওয়াটার উদ্বায়ী পদ্ধতি দ্বারা ওষুধ তৈরি করা হয়। এই ছেলের ভিতরে আমরা প্রতিদিন যে উৎপাদন করি সেটাও আমরা ঔষধি কাজে লাগাই। যেরকম ধরেন আপনি জৈন, জৈন হলো হজমের একটা সবচেয়ে উন্নত মানের
একটা ওষুধ, জৈন খেলে হজম হয়। এখন আমরা চাইতেছি সকলের জন্য এই ওষুধটাকে উন্মুক্ত করে দিতে। আপনারা সাধারণত কী কী উদ্ভিদ থেকে ভোলাটাইল অয়েলটা সংগ্রহ করছেন? যেরকম আমরা করতেছি নিম থেকে, আমরা করতেছি এখন অ্যালোভেরা থেকে, আমরা করতেছি ইউক্যালিপটাস থেকে, আমরা করতেছি লিমন গ্রাস থেকে, এরকম প্রায় 1000 গাছের থেকে এরা এই পদ্ধতিগুলি সংগ্রহ করতেছি। আপনারা এখানে যে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন, ভোলাটাইল অয়েল উৎপাদন করছেন, তো এক্ষেত্রে আমাদের দেশের সরকারি বা স্বায়ত্তশাসিত যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে আপনাদের যোগাযোগ রয়েছে কিনা? যে আমাদের যোগাযোগ রয়েছে, সবাই বলে এটা আগায় যান, এটা এমন একটা পদ্ধতি যা 3500 বছরের পুরনো পদ্ধতি, এই পদ্ধতিটা এই দেশে আবার আসবে। যে কোনো ইউরেনিয়াম ইফেক্ট যদি হয়, চ্যারন বিলের যে ইউরেনিয়াম ইফেক্ট হয়েছিল ওই রকম হইলে পরে এটার গুরুত্ব এত বাড়বে যে অ্যান্টি ইউরেনিয়াম ইফেক্ট হলো এই জিনিসটা। আর এই পদ্ধতিটার একটা বিশেষ বিশেষ গুণ হলো, এটা না খাইয়া শুধু নাকে ব্যবহার করার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের নার্ভাস সিস্টেমে যেটা ওয়ার্ক করা আরম্ভ করে, নার্ভাস সিস্টেমে যেই জায়গাগুলো আমাদের বিকল হয়ে আছে, নার্ভাস সিস্টেমে যেই সব স্থানগুলো আমাদের রক্তের দিতে সার্কুলেশন দিতে পারতেছে না, আমাদের ব্রেনের যেই অংশগুলো আনইভেন সার্কুলেশন দিচ্ছে সেখানে ইভেন সার্কুলেশন দিয়ে এটা মাথা ব্যথার জন্য ভয়ানক কাজ করে। হলুদ, এর বৈজ্ঞানিক নাম কারকুমা লঙ্গা। এটি জিনজিবারেসি পরিবারভুক্ত বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। রাইজম সমৃদ্ধ এই উদ্ভিদটি 2-3 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। পাতা সবুজ ও লম্বাকৃতি, পরিপক্ক হলে হালকা হলুদ বর্ণ ধারণ করে। পাতা শুকিয়ে যাবার পর হলুদ সংগ্রহ করা হয়। অল্প আঁশযুক্ত এবং উজ্জ্বল বর্ণবিশিষ্ট হলুদই উৎকৃষ্ট মানের। হলুদের নিজস্ব একটি বিশেষ গন্ধ এবং কিছুটা বিষাদপূর্ণ তিক্ত স্বাদ আছে। ঔষধ হিসেবে মূলত হলুদের কন্দ ব্যবহার হয়। বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন খুশ পাচড়া, ফোসকা, ঘা, একজিমা ইত্যাদিতে হলুদের পেস্ট আক্রান্ত স্থানে প্রলেপ হিসেবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। রক্ত পরিষ্কারক হিসেবে সামান্য কাঁচা হলুদ দুধ অথবা পানিতে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়। যে কোনো ব্যথা, বিশেষ করে সন্ধি ব্যথায় হলুদের পেস্ট বাহ্যিকভাবে ব্যবহার করলে রোগ আরোগ্য হয়। কফ কাশি নিরাময়ে কুসুম গরম পানিতে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়। এছাড়া হলুদের অ্যাসেনশিয়াল অয়েল পাকস্থলীর হজমজনিত নানা সমস্যা দূর করে। ভেষজ চিকিৎসা সেবায় হলুদের এই অ্যাসেনশিয়াল অয়েল খুবই গুরুত্বপূর্ণ। নিম, বৈজ্ঞানিক নাম আজাদি রাক্তা ইন্ডিকা। এটি ম্যালিয়েসি পরিবারভুক্ত বৃহদাকার বৃক্ষজাতীয় উদ্ভিদ। সাধারণত 10-20 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। মার্চ এপ্রিল মাসের দিকে নিম গাছে ফুল হয়। ফুল শ্বেত বর্ণের এবং এক প্রকার মিষ্টি গন্ধযুক্ত। ফল কাঁচা অবস্থায় সবুজ, পাকলে হলুদ বর্ণ ধারণ করে। ঔষধ হিসেবে ব্যবহার্য অংশ হল ফুল, পাতা, ছাল, ফল বা বীজ ও তেল। চর্মরোগের ক্ষেত্রে নিমের কাঁচা পাতা 10 গ্রাম 3 কাপ পরিমাণ পানিতে জাল করে 1 কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নির্যাসটুকু সামান্য চিনি সহ প্রত্যেক দিন 2-3 বার সেবন করলে উপকার পাওয়া যায়। কৃমি নিরসনের জন্য নিমের ছাল চূর্ণ 3-4 গ্রাম পরিমাণ পানিতে মিশিয়ে 5-7 দিন সকালে খালি পেটে সেবন করলে উপকার পাওয়া যায়। জীবনের সঙ্গে উদ্ভিদ এবং উদ্ভিদের সঙ্গে জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যেমন উদ্ভিদ লতাগুল্ম গুরুত্বপূর্ণ, তেমনি ভেষজ চিকিৎসার উন্নয়ন ও বিকাশেও এইসব উদ্ভিদ লতাগুল্ম অপরিহার্য। তাই আমাদের সচেতন হতে হবে, উদ্ভিদ রোপণ, সংরক্ষণ এবং সম্প্রসারণে হতে হবে আন্তরিক। এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের উদ্ভিদ ও জীবন অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন।